সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি, আর আশা করছি তোমরাও সবাই ভীষণ ভালো আছো। এখন সকাল 7টা বাজে, কদিন ধরে বেশ সকাল সকালই কিন্তু ঘুমটা ভেঙে যাচ্ছে। আজকের বাড়ির ওয়েদারটা বেশ সুন্দর, বেশ একটা রোদ ঝলমলে দিন, গরমটাও কিন্তু আছে ভালোই। সকালে উঠেই অ্যাট ফার্স্ট আমার যে কাজ থাকে সেটা হচ্ছে সবার আগে জানলাটা খুলবো আর একটু চারিপাশটা দেখবো। এরপর বিছানাটা না গোছালে আমার জন্য কেমন একটা অস্বস্তি হয়, তাই সবার আগে বিছানাটাকে আমি ক্লিন করে নিচ্ছি। সকালে উঠে সবার ফার্স্টে আমি বারান্দায় গিয়ে আমাদের মিনাইকে ডাকি, যাকে এখন তোমরা সবাই দেখতে পারছো। তো আজকে ডাকার আগেই কিন্তু ঘরে চলে এসেছে, তো ওকে আমি আদর করে মিনাই বলে ডাকি। এখন কিন্তু বদমাইশি করতে শুরু করে দিয়েছে। মা সকাল সকাল গেছে পুজো দিতে ঠাকুর ঘরে, তো সকালবেলা যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো সাধারণত আমি করে থাকি। তো ফ্রেশ ট্রেশ হয়ে আমি অ্যাট ফার্স্ট যেটা করি সেটা হচ্ছে আগে জলগুলো ভরে নিই, খাবার জলগুলো। রান্নাঘরের টুকটাক কাজগুলো আমি করে দিই, মারও একটু হেল্প হয়ে যায় এই আর কি। সকাল থেকে বিকেল অবধি খাওয়ার জলগুলো আমি এভাবেই একেবারেই ভরে ফেলি, বিকেল অবধি এই ব্যাপারটা চলতে থাকে। তারপর শেষ হয়ে গেলে আবার কিন্তু এই জিনিসটা রিপিট করি। আজকে রাতে ডিনারে মটরের ঘুগনি হবে, মা কালকে রাতেই মটরটা ভিজিয়ে রেখেছিল, দেখো কি সুন্দর ফুলে গেছে একদম। ঘুগনিটা আমি বানাবো। রোজ সকালে ঘুম থেকে উঠে জল খাই, তার সাথে কিছু ড্রাই ফ্রুটস খাই। তো কালকে রাতে অ্যাকচুয়ালি ভেজাতেই ভুলে গেছি, তাই ভাবছি অন্তত 15-20 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখি, তারপরে খাব। ড্রাই ফ্রুটসের মধ্যে তেমন কিছু না, এই 4টে আমন্ড, 4টে কাজু আর 4টে কিশমিশ। এটাকে একটু জলে ভিজিয়ে রাখি, একটু ফুলেও যাবে আর বেশ নরমও হবে। যতক্ষণ এটা ভিজছে ততক্ষণ আমি প্রেশার কুকারে মটরটাকে সেদ্ধ করে নিই, কিছুটা কাজ তো এগিয়ে থাকবে। মটরটা দিয়ে দিয়েছি আর তার সাথে দিচ্ছি কিছুটা নুন, তাহলে মটরের মধ্যে কিন্তু খুব ভালোভাবে নুনটা ঢুকে যায় আর তাড়াতাড়ি সেদ্ধও হয়।
সকাল সকাল ড্রাই ফ্রুট যদি তোমরা ভেজানো ড্রাই ফ্রুট যদি খাও না, এক মুঠো যদি তোমরা নিয়ে খাও তারপরে জল খাও, অনেকটা টাইম না পেটটা পুরো ফুল থাকে। এটা আমি নিজে দেখেছি, আমি জানি না তোমাদের এরকম হয় কি না, বাট এটা আমি খুব ভালো মতো ফিল করতে পেরেছি। তো ড্রাই ফ্রুটস খাওয়ার পর অনেকটা সময় চলে গেছে, এবার আমি ব্রেকফাস্ট বানাবো। তো আজকে আমি ব্রেকফাস্টে খাবো ওটস স্মুদি, আমার ভীষণই ফেভারিট একটা ব্রেকফাস্ট রেসিপি আর খুবই ইজি, তাই আমার একটু বেশি ফেভারিট আর কি। তো অ্যাট ফার্স্ট আমি একদম সিম্পল একটা রেসিপি, একটা কলা নিচ্ছি আর হচ্ছে 4 টেবিল চামচ মতো ওটস নিচ্ছি। এটাকে জাস্ট নর্মাল জল দিয়ে মিক্সিতে আমি ব্লেন্ড করে নেব। ব্যাস রেডি আমার সুপার ইজি ওটস স্মুদি। তো এর উপরে আমি না 1 চামচ মতো চিয়া সিড দিচ্ছি, চিয়া সিডটাকে তোমরা ভিজিয়েও দিতে পারো বা এমনি এমন করেও দিতে পারো। ব্রেকফাস্ট করার পর এবার ঘুগনিটা করে নেব, তার জন্য এখানে আমি টমেটো কেটে নিচ্ছি। তো ঘুগনিটা করার পর আমার বেশ কিছু কাজ রয়েছে, তাই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। কড়াইতে পেঁয়াজ টমেটো সব কিছু ভালো মতো ভেজে নিয়ে এরপরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু চিকেন মশলা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, যেরকম আমরা সবাই বাড়িতে ঘুগনি রান্না করি ঠিক সেমনই ভালো মতো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করা ঘুগনিটা এর মধ্যে আমি দিয়ে দিই। ব্যাস আমার ঘুগনি কিন্তু একদম রেডি, একটু ঝোল ঝোল রেখেছি কারণ এটা যেহেতু রাতে খাবো, তাই রাতের বেলা আবার যখন এটা গরম করব না তখন অলমোস্ট ঝোলটা অনেকটাই শুকিয়ে আসবে, তাই একটু বেশি করে ঝোল রেখে দিয়েছি। আস্তে আস্তে আমরা কিন্তু সেই দিনটার দিকে এগিয়ে যাচ্ছি, কি বলো তো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, পুজো আসছে। একদমই তাই, হাতে গোনা আর কয়েকটা দিন, ব্যাস তারপরে তো পুজো শুরু। শপিং হলো তোমাদের? আমার কিন্তু মোটামুটি টুকটাক চলছে, কার কিরকম শপিং হলো লিখে জানিও তো কমেন্ট সেকশনে। ব্রেকফাস্ট করার পর ঘুগনি বানানোর পর আমার কাজ কিন্তু অনেকটাই শেষ, এই ল্যাপটপে আমার মেইন কাজগুলো করতে কিছু এডিটিং বাকি ছিল, সেই এডিটিংগুলো কিন্তু আমি এখন সেরে ফেলছি। কারণ বিকেলের দিকে সত্যি কথা বলতে আমার আর এডিটিং করতে একদমই ভালো লাগে না, তাই এখনই আমি কিন্তু এডিটিংটা পুরো কমপ্লিট করে ফেলবো। এডিটিং করার পর আমার যেটা মেইন কাজ থাকে সেটা হচ্ছে মিনাইকে খাবার দেওয়া। তো ওকে খাবার টাবার দিয়ে আমি স্নান টান করে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে বাবা আসলো, এই যে এখন খেতে বসেছি। বাবা না আসলে আমি একদমই খেতে বসতে চাই না, আমার ভালো লাগে না একা একা খেতে, তো বাবা আসলেই আমি আর বাবা একসাথেই খাই। তো আজকে মা রান্না করেছিল শুক্তো, তার সাথে ছিল ডাল, আলুর চোখা আর একটা মিক্স ভেজ ছিল, আর ছিল হচ্ছে লেবু। তো আজকে একদম সিম্পলি রান্না হয়েছে, খুব বেশি হিবিজিবি আমার আবার একদমই ভালো লাগে না, তাই আজকে মাকে বলেছিলাম একদম সিম্পল কিছু রান্না কর। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এত পর্যন্তই রাখছি, আশা করি তোমাদের আজকে ব্লগটা ভীষণই ভালো লেগেছে। যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে। দেখা হবে আরও একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভীষণ ভালো থাকবে।